আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বসমিল্লা রহমান রাহিম জীবনে একবার হলেও সালাত তাজবি পড়া উত্তম বছরে একবার হলেও পড়া ভালো মাসে একবার হলেও পড়া অত্যন্ত ভালো সপ্তাহে দিন হলেও পড়া উচিত দৈনিক একবার পড়তে পারলে অনেক ভালো নামাজটা পড়ার নিয়ম হলো সানা আল্লাহ আকর বলে নিয়োগ করার পরে সানা পড়ার পর দোয়াটি পনেরোবার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইল্লাহ আল্লাহ আকবর সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লাহু আকবর সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সানা পড়ার পরে পনেরো বার সুরা সুরার সাথে সুরা ফাতেহা সুরার ফাতেহার পরে আরেকটা সুরা মিলাবে এরপরে দশবার অর্থাৎ দাঁড়ান অবস্থায় পঁচিশবার রুকুতে দশবার রুকুর তাজবি পড়ার পর দশবার এবং রুকুতে সোজা হয়ে দাঁড়িয়ে রু সামিয়া আল্লাহ আল্লামদার হামদ বললে দশবার শেষদায় গিয়ে শেষদার তাজি ফোড়ার পর দশবার শেষদা হতে বসে দশবার আবার শেষদায় গিয়ে শেষদার তাজি ফোড়ে দশবার আবার যখন দাঁড়াবো দ্বিতীয় রাগাতে তখন প্রথমে পনেরো বার তারপরে সূরা ফাতে ফোড়ে আরেকটা সূরা মিলে দশবার তারপরে রুকু থেকে রুকুতাজবি ফোড়ে দশবার এরপরে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দশবার এরপরে সেজদায় গিয়ে দশবার তারপরে সেজদা থেকে বসে দশবার আবার সেজদা গিয়ে দশবার এরপরে তৃতীয় রাগাতে দাঁড়িয়ে প্রথমে বার তারপরে চূড়া ফাতেয়া পড়ে চূড়া ফাতেয়ার পরে আর একটা চূড়া মিলাইয়া দশবার অর্থাৎ দাঁড়ানো অবস্থা পঁচিশবার রুকুতে গিয়ে রুকু রুকুতাজবি ফোড়াফ দশবার এরপরে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দশবার আবার সেচদায় গিয়ে দশবার সেজদা তাজবি পড়ার পর এরপর সেজদা হতে বসে দশবার এরপর সেজদা আবার সেজদায় গিয়ে দশবার সেজদা তাজি পড়ার পরে শেষ রাখাতে দাঁড়াবে দাঁড়ানোর পরে পনেরোবার এরপরে সুরে ফাতে পর একটা সুরে মিলাইয়া দাঁড়ানো অবস্থায় দশবার অর্থাৎ পঁচিশবার এরপর রুকুতে রুকুতাজবি পড়ার পর দশবার তারপরে রুকুতে সোজা দাঁড়ায় দাঁড়ায় দশবার এরপরে সেজদায় গিয়ে সেজদা তাজি পড়ার পর দশবার সেজদা থেকে বসে প্রথম সেজদা থেকে বসে দশবার এবং দ্বিতীয় সেজদায় গিয়ে সজদার তাজি পড়ার পরে দশবার পড়ে এরপরে আল্লাহ কর বসে তা শাহুদ পড়বে দুর শরীফ পড়বে যা মাসের পরে সালাম ফিরাবে মাঝখানে দ্বিতীয় রাগাতে এক এক বৈঠক হবে ওই বৈঠকে শুধু আত্মায়িত পড়ে দাঁড়িয়ে তৃতীয় রাগাত এবং চতুর্থ রাখাত শেষ করবে প্রত্যেকবারই দাঁড়ান অবস্থায় পঁচিশবার প্রথম সানার পরে পনেরো বার এবং দ্বিতীয় তৃতীয় রাগাতে চতুর্থ রাগাতে দাঁড়ানোতে কোনো সানা নাই শুধু দাঁড়িয়েই পনেরোবার পড়বে আর প্রথম রাগাতে শুধু আল্লাহ করবো সানা পড়ে তারপরে বার এরপর সুরা পড়ার পরে দশবার অর্থাৎ সুরা ফাতেহার পরে আরেকটা সুরা তো অবশ্যই মিলাতে হবে তখন ওই রুগুতে না গিয়ে দাঁড়ান অবস্থাতেই আরও দশবার দশ বি পড়ে নেবে অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সুরা ফাতেহার আগে পনেরো বার এবং অন্য মিলানোর পরে দশবার এইভাবে মোট দাঁড়ান অবস্থায় পঁচিশবার এটা মনে রাখতে পারলে বাকি খাঁটিগুলোতে সমস্যা হয় না আর চালাত তসবিন নামাজে হাতের কর এক হাতে গন গণলে যায় যাচ্ছে দাঁড়ান অবস্থায় আর রুগু অবস্থায় পায়ের আঙ্গুলগুলো গণলেই হয় সেজ অবস্থায় হাতের ডান আঙ্গুল ডান হাতের আঙুলের করে গোনার জায়াজ আছে সংখ্যা গণার জন্য আর তাড়াহুড়ে না করে ধীরে স্থিরে পড়া উত্তম আর এইভাবে যদি প্রতিদিন পড়তে পারলে ভালো প্রতিদিন না পড়ে প্রতি সপ্তাহে পড়লে প্রতি মাসে পড়লে প্রতি বছর একবার পড়লে অথবা জীবনে একবারও যদি অন্তত পড়ে তবুও ইনশাল্লাহ ইবন আব্বাসদুলিল্লা তর থেকে কল সাল্লাম বলেছেন আল্লাহ তালা এর জন্য কে আমাদের ময়দানে হিসাব সহজ করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল তো অভিযান করুন আমিন যাদের আগ্রহ আছে তারা ভিডিওটা বারবার দেখে নেবেন আর অবশ্যই ভিডিওটা করেছি চেহারা দেখাই নেই শুধুমাত্র এই লেখাটাই দেখতেছেন যদি কথাগুলো বিরক্ত লাগে তাহলে আওয়াজ কমাইয়া শুধু লেখাটা পড়ে নেন অথবা স্ক্রিনশট নিয়ে লেখাটা ইয়ে করে নেন কাগজে লিখে নেন বা যে কোনোভাবে প্রিন্ট আউট করে নেন আপনার ইচ্ছা তবে হাদিস শরীফেও আছে তবে এইভাবে হাদিস শরীফে হয়তো আপনি পাবেন হাদিস শরীফ থেকেও ফাজাল আমলের মধ্যেও আছে এবং হাদিস শরীফের কিতাব সালাতের যদি দেখেন ওখানেও পাবেন আর এছাড়াও মসজিদের ইমাম সাহেবকে দিয়ে যদি রমজান শরীফে ইয়ে করতে পারেন জমাতেলে সালাত তসবি পড়াইতে পারেন তাহলে ট্রেনিং হয়ে যাবে এটাই সহজ উত্তম সহজ পন্থা বার চার রাখাতে প্রতি রাখাতে পঁচাত্তর বার দাঁড়ান অবস্থায় বার পড়ে ফেললে বাকি পঞ্চাশ বার আপনি হিসাব রাখতে পারবেন প্রথমেই যদি গড়মিল হয়ে যায় তাহলে পরে আর ইয়ে করা যায় না মিলানো যায় না এই জন্য প্রথমে খেয়াল রাখতে হবে চানা পড়ার পরে পনেরো বার পড়লে তারপরে সুরা ফাতে পড়লে আর একটা সুরা মিলাইয়া পরে দাঁড়ান অবস্থায় দশবার পড়ে তারপরে রুকুতে গেলেন রুকুতে গিয়ে এটা অবশ্য প্র্যাকটিক্যাল একটা ভিডিও দিবি দিব আমি ইনশাল্লাহ ততক্ষণ সবাই সবার খেয়াল রাখবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বলে অল করে দিবেন যাতে আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের নিকট পৌঁছে যায় আর একটি লাইক দিবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন নিয়মিত ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুল করবেন না অবশ্যই এর দ্বারা আপনি উপকৃত হলে অন্য উপকৃত হবে এর দ্বারা আপনি গুনার মালিক হবেন না ইনশাআল্লাহ সবের মালিক হবেন এজন্য শেয়ার করতে বখিলি করবেন না শেয়ার করে দিবেন আদোয়া করবেন যেন আল্লাহ তালা হায়াতে বরকত দান করেন এবং বেশি বেশি ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আবার দেখা হবে ততক্ষণ সবাই সবার খেয়াল রাখবেন আর অবশ্যই ফরজ নামাজের বিকল্প নেই ফরজ নামাজ যত্নসাথে পড়বেন হালাল খাবেন হালাল খাওয়ার চেষ্টা করবেন অল্প সন্তুষ্ট থাকবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী নফল নামাজ হলো তাহাজের নামাজ এর বিকল্প নেই তাহাজত নামাজের আমল করতে পারলে সবচেয়ে উত্তম পাশাপাশি সালাদ তাজভি যদি পড়েন আরও উত্তম আল্লাহ হাফেজ